নবীদের স্মরণ করা হলো ইবাদত, ওলি আল্লাহদের স্মরণ করা গুনাহের কাফফারা। আমরা নবীকেও স্মরণ করি, ওলি আল্লাহকেও স্মরণ করি। ওলি আল্লাহদের দ্বারা আমাদের নবীর প্রেম দ্বারা আমাদের ইমানের ইমান উর্বর হয়, আর ওলি আল্লাহর প্রেম দ্বারা আমাদের আত্মা উর্বর হয়। সুবহানাল্লাহ। কোন বাজান ওলি আল্লাহদের দ্বারা কি উপকার হয় দেখেন। একদিন হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাই, আপনাদের মতো যুবকদের মতো বয়স, আপনারা যুবকেরা আছেন এখন দুনিয়াবি চিন্তায়, জুন্নুন মিসরি ছোটবেলা থেকেই আল্লাহর চিন্তায় পাগল ছিলেন। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন এক বিশাল বড় পাহাড়, পাহাড়ের সামনে অনেকগুলো লোকের জমায়েত, অনেক লোক। ওই লোকদের কাছে গিয়ে গেলেন, গিয়ে দেখেন সবগুলা লোক কুষ্ঠ রোগী। কি রোগী? সব কুষ্ঠ রোগী। এক এক জামান একটা মুসিবত আছে। গত দুই বছর আগে আসলো না করোনা, এর আগে আসছিল কলেরা। একশো বছর পর পরে সারা বিশ্বে একটা বড় বিশ্ব নিয়ে একটা মহামারী আসে। কোনো এক সময় একটা বালা মুসিবত আসছিল কলেরা। কলেরার যুগ তো আপনারা দেখেছেন, দেখেন নাই? কলেরার যুগে আমরা, আমি আব্বার সাথে রাতের বেলায়, আব্বা অনেক লোক নিয়ে আমাদের এলাকার ভিতরে রাতের বেলায় এলাকায় ঘুরে ঘুরে মিছিল করতেন। আলী আলী জুলফিকার, নাইরি আলী কুলকিনার, আলীর হাতে জুলফিকার, ফাতেমার হাতে তীর, যেদিকে তে আইসুদ্বাল্লাহ এদিকে তে ফির। আব্বা বলছেন, আব্বা আমার এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ আমি নজরুল বলে দিলাম, আমার এই মহল্লার ভিতরে একজন লোকও কলেরায় মারা যাবে না। ওই কলেরার যুগে আমাদের এলাকায় বহু মানুষ মারা গেছে, কিন্তু আমাদের মহল্লায় একটা মানুষও মারা যায়নি। সারা রাত আব্বাই এই হারিকেন নিয়ে, তখন কারেন্ট বিদ্যুৎ ছিল না, হারিকেন নিয়ে আব্বাই মিছিল করতেন, আট দশজন নিয়ে, মুরিদান নিয়ে। তো সাথে আমিও থাকতাম, আমি ছোটবেলা থেকে রাতে অগমা করা অভ্যাস, আর আব্বার সাথে থাকতে আমি খুব বেশি পছন্দ করতাম। ছোটবেলা থেকে আব্বার সাথে সাথে থাকতাম, মাহফিলে আমার ফেলায় না যাওয়ার কোনো উপায় ছিল না। তো আমি আব্বার সাথে মিছিল করতাম, আলী আলী জুলফিকার, নাইরি আলী কুলকিনার, আলীর হাতে জুলফিকার, ফাতেমার হাতে তীর, যেদিকে তাই সুদবাল্লা ওইদিকে তে ফির। আহ, সুন্দর করে এগুলা করতেন। তো কলেরার যুগ ছিল, এর আগে আসছিল বসন্ত, এর আগে আসছিল কালাজ্বর। এমনি যুগে যুগে এক একটার পর এক একটা মুসিবত আসে। তো ওই যুগে, জুন্নুন মিসরির যুগে, খুব বেশি একটা সারা পৃথিবীতে একটি রোগ আসছিল, এটার নাম হলো কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ মানে হাত পাও গাও গা পচে যাইতো, পচে মানুষ মারা যাইতো। তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই পাহাড়ের কাছে গিয়ে দেখেন সব কুষ্ঠ রোগী, গিয়ে তোমরা এত রোগী একখান লোক এমনি? উনি বললেন, তোমরা কারা? কহুজুর, আমরা কুষ্ঠ রোগী। তোমরা কুষ্ঠ রোগী এতগুলো একসাথে হইছো কারণ কি, আর এইখানে কেন? তোমরা কি আত্মহত্যা করতে এসো? নাইলে এই পাহাড়ের সামনে এবার বনে এবার তারা ডাক দিয়ে বলে, জুন্নুন, আমরা এখানে চিকিৎসার জন্য এসেছি, বর্তমানে হাসপাতালে ডাক্তারের চিকিৎসার জন্য মানুষ বেশি কি প্রয়োজনীয়তা মনে করেন? এমন এক যুগ ছিল, তখন ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, চিকিৎসকের অভাব ছিল। মানুষ যখন কোনো বিপদে পড়ত, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বীর করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলে, জুন্নুন, এই যে পাহাড়ের সামনে দাঁড়িয়েছি, সামনে একটা গুহা দেখো, কয়হা দেখতেছি, ওই পাহাড়ের গুহার ভিতরে একজন আল্লাহর ওলি বহু বছর পর্যন্ত বাস করে, উনি প্রত্যেক বছর আজকের যেই তারিখ এই তারিখে প্রতি বছর তিনি বের হয়, প্রতি বছর তিনি বের হয়। বের হওয়ার পরে যত রোগী আছে, মানুষের মধ্যে যত রোগ বিমার আছে, সব বিমারীরা এই তারিখে এই পাহাড়ের সামনে এসে কি হয়, জোরালো হয়, জমায়েত হয়। জমায়েত হওয়ার পরে তিনি প্রতি বছর এই তারিখে, নির্দিষ্ট একটি তারিখে তিনি গুহা থেকে বের হয়। গুহা থেকে বের হয়ে সামনের দিকে একটা ফু দেয়, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগীগুলো ভালো হয়ে যায়। ও জুন্নুন, আমরা এখানে যারা আছি সবাই কুষ্ঠ রোগী, আমরা চিকিৎসার জন্য এসেছি, আজকের এই ডেটে তিনি বের হয়, তিনি জন্য অপেক্ষা করতেছি। সকালে এসে দাঁড়িয়েছি, বিকাল হয়ে গেছে, প্রায় এখনো তিনি বের হয় না, অপেক্ষা করতেছি, তাই নাকি? কয়, হ্যাঁ।
এবার বলার পর জুন্নুন ওনার কোনো কষ্ট নাই ওনার কষ্ট উনি কয় আমিও দাঁড়াইলাম কই তোমার তো কষ্ট নাই তুমি দাঁড়াবে কি লাই তুমি কিসের জন্য দাঁড়াইবা কইটা তোমরা বুঝবা না এটা যার জন্য দাঁড়াইছি সে বুঝবে তোমরা যদি কষ্ট রোগই ভালো করতে পারে আমিও আজকে একটা রোগ ভালো করে যাবো এখান থেকে কই তোমার তো কোনো রোগ নাই কইটা বুঝবা না আহ তোরা করে আয় রে তোরা মাছ ভান্ডারে যাবি কারা মাছ ভান্ডারের মঈন বাবা জিন্দা করে প্রেমের মরা তোরা করে আয় রে তোরা সাধকপুরে যাবি কারা সাধকপুরী নজরুল বাবা জিন্দা করে প্রেমের মরা তোরা করে আয় রে তোরা মাছ ভান্ডারের হাসপাতালে প্রেমের রুগী ভর্তি মিলে মাছ ভান্ডারের হাসে পাতালে প্রেমের রুগী ভর্তি মিলে প্রেমের রুগী না হইলে যায় না তারে ভর্তি করাং প্রেমের রুগী না হইলে যায় না তারে ভর্তি করাং তোরা করে আয় রে তোরা মাছ ভান্ডারে যাবি কারা মাছ ভান্ডারের মঈন বাবাই জিন্দা করে প্রেমের মরাং তোরা করে আয় রে তোরা প্রেমে তার মরতে পারলে সে জীবন পায়রে ফিরে প্রেমে তার মরতে পারলে সে জীবন পায়রে ফিরে শুধু ওরে অমর হবি এ সংসারে পড়লে তাহার প্রেমের মরাম অমর হবি এ সংসারে হইতে পারলে প্রেমের মরাম তোরা করে আয় রে তোরাম মাছ ভান্ডারে যাবি কারা মাছ ভান্ডারি মঈন বাবাই জিন্দা করে প্রেমের মরাম মাছ ভান্ডারের নজরুল বাবা জিন্দা করে প্রেমের মরাং তোরা করে আয় রে তোরা সুবহানাল্লাহ কোন এবার হযরত জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাই উনি দাঁড়াইয়া রইলেন উনি দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন বিকাল হয়ে গেল হঠাৎ করে আল্লাহর ওলি গুহা থেকে বের হয়েছেন সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলি গুহা থেকে বের হলেন বের হয়ে অনেকক্ষণ চোখ বন্ধ করে তাকিয়ে আছেন একদম হাড্ডি চুলগুলো কোমরে পড়তেছে চোখগুলো বড় বড় গালের হাড্ডি ভেঙে গেছে একদম ছাটনিগুলো দেখা যায় প্যাট পিট লাগানো একটা সাদা কাপড় দিয়ে গায়ের মধ্যে জড়ানো অনেক বড় একটা পাগড়ি কাঁধের মধ্যে কাঁধের উপরে অনেক বড় একটা পাগড়িটা হবে কমপক্ষে মনে করেন 50-60 এত বড় পাগড়ি কাঁধের মধ্যে পাগড়িটা পাগড়িটা কাঁধে ফেলে রাখছেন পাগড়িটা চেষ্টায় উনি কি করলেন আসলেন আইসে দাঁড়ালেন দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে কি জানি পড়লেন পরে সামনের দিকে এভাবে একটা ফু দিলেন যে মাত্র ফু দিলেন এক সেকেন্ডের ভিতরে সবগুলা কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল আমার ভাইয়েরা গভীর মনোযোগ যেই মাত্র ভালো হয়ে গেলেন সব কুষ্ঠ রোগীগুলো বাড়িতে চলে গেলেন সন্ধ্যা নিয়ে আসলেন সব কুষ্ঠ রোগীরা ভালো হয়ে গেলেন সবাই হাসতে হাসতে বাড়িতে চলে গেলেন এবার আল্লাহর ওলি আবার গুহার দিকে রওনা করলেন যেই মাত্র রওনা করলেন পেছন দিক থেকে যাইয়া হযরতের জন্য মিসির রহমাতুল্লাহ আলাই পাগড়ির মধ্যে ধরে টান দিলেন উনি ফিরলেন কে কে আমাকে টান আমার পাগড়ি ধরলা কা হুজুর আমার নাম জুন্নুন তোমার এত বড় সাহস আমার পাগড়ি ধরলা কেন জুন্নুন ডাক দিয়া কয় হে আল্লাহর ওলি ও আল্লাহর ওলি আপনি এতক্ষণ যা করেছেন আমি দেখেছি এতক্ষণ আপনার সামনে যারা ছিল তারা ছিল কুষ্ঠ রোগী আপনি তাদের চিকিৎসা করেছেন এতক্ষণ করেছেন দেহের চিকিৎসা কুষ্ঠ রোগীদের সমস্যা ছিল দেহের ভিতরে এতক্ষণ করেছেন দেহের চিকিৎসা আমাকে করে দিয়ে যান একটু রুহের চিকিৎসা যিনি দেহের চিকিৎসা করতে পারেন যিনি ফু দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায় তিনি কালবের চিকিৎসাও করতে পারেন ও আল্লাহর ওলি আমার কালবের মধ্যে একটু রুহানি ফয়েজ দিয়ে আমাকে এই মুহূর্তে আপনি ওয়ালি বানিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ নারায় তাকবীর
আল্লাহু আকবার নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাহেব নারায়ে তাকবীর এবার কি বললেন ও আল্লাহর ওলি আমার রুহের চিকিৎসা করে দিয়ে যান বলার পরে বলল আমাকে বিরক্ত করবেন না বাবা বলেন না না আমি আপনার কদম ছাড়ব না আমি আপনার কদমে এতক্ষণ পাগড়িতে ধরেছি এখন কদমে ধরব বলে পায়ের মধ্যে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন যেই মাত্র পায়ের মধ্যে ধরে কান্না শুরু করে দিলেন টান দিয়ে বুকের মধ্যে তুললেন বুকের মধ্যে তুলে বুকে বুক মিশাইলেন বুকে বুক মিশাইয়া হঠাৎ করে ইত্তেহাদি ফয়েজ দান করলেন ইত্তেহাদি ফয়েজ দিয়া এবার বলে বাবা চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করে কাল্প থেকে কাল্পের মধ্যে ফয়েজ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি জুন্নুন মিসরি সঙ্গে সঙ্গে ওলি হয়ে গেছে জুন্নুন মিসরির কাল্পের মধ্যে জিকির জারি হয়ে গেছে কাল্পের মধ্যে আয়না লেগে গেছে এই জন্য তো আমার আব্বাই লিখছে বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের 80% আলেমরা গজল গায় গায় না আমিও গাই এই গজল গাবো না কেন কথা কই গাড়ারে এই এদিকে গজল গায় আমিও গজল গাই বাংলাদেশে গজল ওয়াজের ভিতরে গজল গাওয়ার প্রথাটা ছিল না এটা দুইজন লোকে চালু করছে একজন হলো আমিনুল ইসলাম জালালি আর একটা হলো নজরুল ইসলাম সাধুপুরি এর আগে ওয়াজের মধ্যে গজল গায় এটা মানুষের মেমোরিতে ছিল না আমার আব্বা যান 3000 গজল লিখে গেছেন 3000 গজলের নোট আমার কাছে আছে মাত্র 180টা গজল ছাপে আমি একটা বই 4-5 বছর আমি বিক্রি করেছি এখন আর করি না আবার ছাপাবো পুরা ভলিউম ছাপাবো 3000 গজল লিখেছেন আমার আব্বা তাই এর মধ্যে প্রথম জীবনের আমার জীবনে আব্বার জীবনের প্রথম লেখাটা হচ্ছে আয়না বানায় দোনা কলবের ভিতর আমার মুর্শিদ বাবা কে বেলাকা বায়নার কারিগর আরে মুর্শিদ বাবা কে বেলাকা বায়নার কারিগর আয়না বানাইয়া দেনা কলবের ভিতর বাবা আয়না বানাইয়া দেনা কলবের ভিতর আমার মঈন বাবা মাঝি ভান্ডারি আয়নার কারিগর আমার নজরুল বাবা সাধুকপুরি আয়নার কারিগর আয়না বানাইয়া দেনা কলবের ভিতর হায় রে আয়না বানাইয়া দেনা বেলায়েতের অধিকারী আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি ওরে বাবাই যারে দয়া করে নাই কোনো তার ডর ওরে বাবাই যারে দয়া করে নাই কোনো তার ডর আয়না বানাইয়া দেনা কলবের ভিতর বাবা আয়না দয়াল বাবা কে বেলা কাবা আয়নার কারিগর অরে দয়াল বাবা কে বেলা কাবা আয়নার কারিগর আয়না বানাইয়া দেনা কলবের ভিতর হায় রে আয়না বাবার নাম যে করলা শরণ ওরে পাইল সে অমূল্য রতন নুরানি জল কমারে কলবের ভিতর বল নুরানি জল হায় হায় আয়না বের ভিতর বাবা আয়না বানাইয়া দেনা কলবের বিন গোসুল জুম্মাজি ভান্ডারি আয়নার কারিগর আমার নজরুল বাবা সাধুকপুরি আয়নার কারিগর আয়না বানাইয়া দেনা কলবের ভিতর বল আয়না বানাইয়া দেনা ওরে ওরে মুর্শিদ নাম যে করলো সাদন ওরে পাইল সে অমূল্য রতন ওরে নুরানি জল কমারে কলবের ভিতর বল নুরানি জল কমারে কলবের ভিতর আয়না ভিতর বাবা আয়না বানাইয়া দেনা বেবে পাগল নজরুল বলে ওরে আল্লাহ রাসুল পাইতে হইলে ওরে বেবে পাগল নজরুল বলে
ওরে আল্লাহ রাসূল পাইতে হইলে ওরে কুল কলঙ্ক সাহিরা দিয়া বাবার শরণ দর ওরে কুল কলঙ্ক সাহিরা দিয়া বাবার শরণ দর আয়না বানাইয়া দেনা কলবের ভিতর আইরে আয়না বানাইয়া দেনা কলবের ভিতর জোরে বলুন মারহাবা এটা আমার আব্বার জীবনের প্রথম লেখা তখন এই গজলটা আব্বা বলেছেন লিখেছেন ট্রেনে বসে লিখেছেন আজ থেকে প্রায় 35-30 থেকে 35 বছর আগের কথা আমি তখন সাথে ছিলাম আমার আব্বা হঠাৎ করে একটা মাহফিলের বিজ্ঞাপন আমার আব্বার পকেটে টান দিয়ে বিজ্ঞাপনটা বের করে কলম দিয়ে লেখা শুরু করলো জামে পড়লো ট্রেন আরে কি কয় জাম না এটা কি কয় ক্রসিং শশীদল স্টেশন আখাউড়া থেকে রওনা দিছি রাজাপুর গিয়ে নামবো নেমে বাড়িতে যাব এমন বড় এক ক্রসিং এ পড়লো বিরাট লম্বা ক্রসিং আব্বা বসে বসে আমাকে বললো একটু বড় বড় পান বানাই দো আমি পান বানাই দিতাম আর আব্বার থেকে বাড়া থেকে চুরি করে নিজেও খাইতাম এটা আমার ছোটবেলা থেকে আমি আমার পান খাওয়ার অভ্যাস তা আমি আব্বার সাথে থাকতাম আব্বা আমার পানে বাটা ব্যাগটা আমার হাতে দিত তো তা আমি পান বানাই দিতাম আর নিজে চুরি করে মাঝে মাঝে একটা খাই লিতাম আমার কইতো করিচ্ছা বান্দর পান খায় মাঝে মাঝে গালাগালি করতো তো আবার আদরও করতো গালাগালি করতো পান খাই চুরি করে পান খাই গেলে তো পরে আবার কইতো আবার মাঝে মাঝে কইতো নে খা থাক পান দিতেছি দিয়ে একটা দিলাম আব্বার আর একটা আমি চুরি করে ডিফা দিয়ে দিয়েছি গালের ভিতরে আব্বা বসে বসে এই গজলটা লিখলেন এদিন লেখা শুরু করলেন শেষ পর্যন্ত 3000 গজল লিখেছেন সুবহানাল্লাহ বলেন এখন দুঃখের বিষয় হলো বাংলাদেশের 80% বক্তারা গজল গায় গজল যে গায় মনের মধ্যে একটা কষ্ট পাই আমার আব্বার গানগুলা ওরা গায় কিন্তু লেখা আমার আব্বার নামটা নিতে ওদের কষ্ট হয় ওরা নিজের নাম দিয়ে গায় মনে কষ্ট হয় এটা জালিয়তি এবং পরের হক নষ্ট করার যে গোনা এটাও সেই গোনা